আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত। কেমন আছেন সবাই? ট্রাস্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। দূর দূরান্ত থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পৌঁছে যায় সবার আগে আপনার ফোনে। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মোবাইল পে এর মাধ্যমে মোবাইল পেটা ওপেন করতে পারেন। তো দেখেন, বর্তমানে সৌদি আরবে নিত্য নতুন প্রতিদিন কিছুদিন পর পর একটা করে মোবাইল অ্যাপসগুলো চলে আসতেছে। এগুলো মোবাইল পে অথবা ওয়ালেট পে যেগুলোরে বলা যায়, এগুলোর মাধ্যমে আপনারা দেশে ভালো রেটে অথবা ফ্রি সার্ভিসে টাকা পাঠাইতে পারবেন এবং খুব সহজে ব্যাংকে নিয়ে গিয়ে কীভাবে টাকা পাঠাবেন। তো নতুন নতুন অ্যাপসগুলো আসছে, তো অবশ্যই মোবাইল পে অনেকে চালাবেন, কেননা মোবাইল পে থেকে মোটামুটি ভালো কারেন্সি রেট দিচ্ছে। তো প্লে স্টোর থেকে আমরা মোবাইল পেটা ডাউনলোড করে নিব। দেখেন, ডাউনলোড করার পরে এখানে আপনারা ওপেন করার পরে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমাদের নাম্বারটা দেওয়া ছিল, যে ওই জিরো দেওয়া ছিল, জিরোটা কেটে দিছি। দেওয়ার পর আবার ট্রাই করলাম, তো পরবর্তী পেজে নিয়ে গেছে আমাদের। যাওয়ার পরে এখানে আমাদের ইকামা নাম্বারটা চাচ্ছে, তো আমরা ইকামা নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের ডেট অফ বার্থটাও চাচ্ছে, তো আমরা জন্ম তারিখ, পাসপোর্টের উপরে যেই জন্ম তারিখ বা ইকামাতে যেই জন্ম তারিখটা দেওয়া আছে আপনারা সেটাই দিয়ে দিবেন। দেখেন, আমার জন্ম তারিখটা এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারা আমাদের একটা ওটিপি পাঠাবে, এটা অটোমেটিক ভেরিফাই হবে, আপনি চাইলে হাত দিয়ে টাইপ করে দিতে পারেন। দেখুন, আমাদের কাছে তারা একটা ওটিপি পাঠাইছে, আমরা হাত দিয়ে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সট পেজে আমরা এটা চলে যাব ভেরিফাই করার জন্য। যেহেতু এটা নতুন অ্যাপস, একটু স্লো কাজ করে, পরবর্তীতে আপডেট এটা ঠিক হয়ে গেছে, যেহেতু আমি ভিডিওটা অনেক পরে এডিটিং করছি। তো দেখেন, এখানটাই ইম্পর্টেন্ট হলো, এখানে আপনাদের ন্যাশনাল আইডি মানে অ্যাপসিরে যেটা, সেটা আপনার নাফাত অ্যাপস থেকে আপনারা এটা করতে হবে। এখন সব কিছু অ্যাক্সেসের জন্য কিন্তু নাফাত অ্যাপসটাই প্রয়োজন। তো আমরা ইকামা নাম্বার দেওয়ার পরে দেখেন এখানে নাফাত অ্যাপসে আমাদের একটা নোটিফিকেশান চলে আসছে, তো আমরা দেখব এটা অ্যাকসেপ্ট করে নেব নাফাত অ্যাপস। দেখেন, এখানে কিন্তু 54 দেওয়া ছিল, আমরা 54 প্রেস করার সাথে সাথে এখানে আমাদের যে নাফাত অ্যাপসের যে পিনটা 6 ডিজিটের সেটা এটা এখানে দিতে হবে। তো এটা সাকসেস হয়েছে। এখন দেখেন, আমরা আবার ওই পেজে চলে যাব, এটা আমাদের কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। যারা নাফাতে অ্যাপস খুলতে পারেন নাই, আমার ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা দেখবেন কীভাবে নাফাতে অ্যাপস খুলবেন। তো দেখেন, আমাদের এখানে SMS-এ চলে আসছে। তারপরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে বলছে, আমরা ইমেলটা দিয়ে আমরা নেক্সট পেজে চলে যাব। দেখেন, আমাদের এখানে চলে আসছে, এখানে আপনাদের কিছু অ্যাড্রেস যাবে, তারা অবশ্যই অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। এখানে ন্যাশনাল অ্যাড্রেস, আপনাদের হোম টোম যেগুলো আছে সেগুলো দিয়ে দেওয়ার পরে এখানে 6 সংখ্যার একটা পিন, মানে আপনাদের যেই পিন দিয়ে আপনারা লগ ইন করবেন সেই পিনের একটা দিয়ে দিবেন, আর সংখ্যায় দিবেন, আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন, কোনো ওয়ার্ড চলবেন, শুধুমাত্র আপনার নাম্বারিংগুলো যেমন 1 2 3 4 5 6 এইরকম নাম্বারগুলো দিয়ে কনফার্ম করে আপনার নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখেন এখানে কি আছে, এটা 48 ঘন্টার পরে এটা অ্যাক্টিভেট হবে, তো আপনারা অবশ্যই 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন, ইনশাল্লাহ 48 ঘন্টা লাগে না, এটা 24 থেকে 36 ঘন্টার মধ্যে হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা 48 ঘন্টা পরে আমি একবার ট্রাই করলাম, তো 48 ঘন্টা লাগে না, অনেক সময় 24 ঘন্টার মধ্যে হয়ে গেছে। তো এটা আপনাকে মেসেজে জানাই দিবে, অথবা আপনি একবার লগ ইন করে ট্রাই করবেন। দেখুন, আমি আবার নতুন করে লগ ইন করার চেষ্টা করলাম, আমার ইকামা নাম্বার সহ আমার ডেট অফ বার্থ সহ দিলাম, এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলছে, আপনারা 6 সংখ্যার শুধু সংখ্যার পাসওয়ার্ডটা দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে দেখেন আমাদের এটা আপডেটটা সাকসেসফুল হয়েছে, তো এখানে আমরা প্রসিডে দিয়ে দিব। এখানে আপনার কিছু ইনফরমেশন তারা দিতে বলবে, আপনার বেসিক স্যালারি ট্যালারি কত কি এগুলো আপনারা দিতে বলবে, এগুলো অবশ্যই দিবেন। দেখুন, আমার এখানে বেসিক স্যালারি দিলাম, আপনার কোন সার্ভিসে কাজ করেন, আমরা এখানে সেলফ সার্ভিস বা আমাদের নিজস্ব প্রাইভেট সেক্টর এগুলোতে দিয়ে দিবেন, আপনার প্রফেশনাল ট্রেড কি, এখানে সব কিছু সাবমিট করবেন। করার পরে দেখুন, এটাও আমাদের ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন, আমরা আবার এটা লগ ইন করবো, এটা ফোন নাম্বার দিয়ে আপনি আবার লগ ইন করে নেবেন। দেখুন, আমরা এটা আবার লগ ইন করতেছি, এটা আপনাদের যে পিনটা একটু আগে দিয়ে 6 সংখ্যার যে পিনটা দিয়েছিলেন সেই ফোনটা দিয়ে আপনারা লগ ইন করবেন।
শুরুতে একটু লোড নেয়। দেখুন আমাদের এটা খুলে গেছে, কিন্তু এখানে আমাদের ব্যালেন্স শো করা হচ্ছে 0-0, যেহেতু আমাদের ব্যালেন্স নেই। তো আপনাদের এখান থেকে কিছু আপডেট করে নিতে পারবেন। এখানে ডিজিটাল কার্ড আপনাদের দেখেন, এখানে একটা ভার্চুয়াল কার্ডও আপনারা চাইলে সিলেক্ট করে নেবেন। কীভাবে কার্ডটা করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব, এবং কীভাবে আপনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি সেটা দেখাই দিব। আর অবশ্যই কমেন্টের বক্সে কমেন্ট করবেন, কারো কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। সবাইকে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারকাতু, আল্লাহ হাফেজ।